सो हे बंधुरा आमी देव तोमरा आछो अमृता देव ब्लगे शुभ सकाल और आज के बेरिये पड़ेछि नदिया मदनपुरेर उद्देश्य घड़ीते बाजছে सकाल 9:10 और आमी क्रॉस करलाम रतनपुर बड़ जगदात्री चितला टोटाल रास्ता आछे 45 किलोमीटर एप्रक्स और लागबे हयतो आमार एप्रक्स 1.5 घंटा मतो बाट आमी तोमादेर एकदम शर्टे निये जाबो आमार गंतव्यस्थले एखान थेके धरबो नसीबपुर चंदननगर रोड जस्ट लेफ्ट टार्न नेब एई रोड बराबर दुई धार शुधु बागान और बागान और এটা হচ্ছে নান্দা বাজার। পিকনিক স্পটের কথা মনে পড়লেই চলে আসে সিঙ্গুরের নিউ দীঘা ছুটি পার্ক ডিজনিল্যান্ড। আর এখানে নতুন ব্রিজের কাজ চলছে। আমি যাচ্ছি এখন বাঁশের ব্রিজ দিয়ে। এটা প্রায় 2 বছর বা তারও বেশি মনে হয় হবে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। और वही पार्टाय निউ दीघा पार्क रही है और यहाँ हे घिया नदी और एकदम हमारे राइट साइडे जो ब्रिज आगे एक छोट्ट ब्रिज छिलो सेटा भेंगे एकदम चौड़ा करा होच्छे और एटाई एकदम नसीबपुर थेके चंदननगर के कनेक्ट करछे। আমার লেফট সাইডে এটাই নিউ দীঘা পার্ক গভর্নমেন্টের আর রাইট সাইডে আছে ছুটি পার্ক যেটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। রাইট সাইডে আছে ছুটি পার্ক আর ডিজনিল্যান্ড পার্ক। তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো অথবা এটা কাপল ফ্রেন্ডলি পার্ক, তোমরা ভিজিট করতে পারো। এখানে আসতে গেলে নসিবপুর স্টেশন নেমে সোজা আসতে পারো অথবা চন্দননগরের দিক থেকে আসলে একদম স্ট্রেট রাস্তা। তো আমি এখন ধরবো লেফট টার্ন, এটা দিল্লি রোড আর আমি একদম ব্যান্ডেল মগরার দিকে যাব আর সোজা চলে যাচ্ছে চন্দননগর। আমি নিয়েছি লেফট টার্ন, বোর্ডে দেখা যাচ্ছে কল্যাণী 22 কিলোমিটার, দেখা যাক কতখানে পৌঁছানো যায়। ওফ, এখনও এত কুয়াশা, মানে অনেক দিন পর এত সকালে বেরোলাম, যদিও 9:30 বাজে, তবে ফাঁকার জন্য কুয়াশা। যাক, আমি সানগ্লাসটা খুলে নিই, আমার একটু অসুবিধা হচ্ছে। चुचुरा जाने के लिए राइट टर्न लीजिए। तो मुझे तो सीधा जाना है, रुक जाओ भाई। এই সেই ঐতিহাসিক জায়গা, উইদাউট হেলমেট বা উইদাউট পেপার যদি এসেছো ওলবা থানার পুলিশ রেডি একদম। এতক্ষণ যে পর্যন্ত দেখলে এটা এই পর্যন্ত মানে চুচুড়া পর্যন্ত আমি অনেকবার এসেছি, তো তারপর থেকে এটা আমার জন্য একদম নতুন। আমি এদিকটা একদম ফার্স্ট টাইম আসছি আর জাস্ট রাস্তাটা বুঝে নেওয়ার জন্য একটাই ভিডিও দেখেছিলাম যে মগরা থেকে কল্যাণী যাওয়ার জন্য কীরকমভাবে ডাইভারশান আছে, তো সেটা একটু বুঝে নিয়েছিলাম। তো দেখি সামনে কি আছে। তো ভিউটা তোমরা দেখো কত সুন্দর। এটা মগরার কাছে অলরেডি চলে এসেছি আমি আর এখান থেকেই কল্যাণী রোড ধরে নেব। এখানটায় সাডেন একটা টার্ন আছে, রাইট টার্নে চলে যাচ্ছে মগরা আর স্ট্রেট চলে যাচ্ছে কল্যাণী রোড। তো বন্ধুর সাথে দেখা 6 বছর পর, তাও তার বাড়িতে। আর ভেবেছিলাম ট্রেনেই যাব, কিন্তু আমার সিঙ্গুর থেকে মদনপুর, তো সেটা যেতে গেলে আমাকে টোটাল 4টে ট্রেন চেঞ্জ করে যেতে হতো। তো আমি ভেবেছিলাম যে এতটা জার্নি করে যাওয়ার থেকে ট্রেনেই যাব, কিন্তু পরে ভেবে দেখলাম কি ট্রেনে গেলে আমার জার্নিটা বেশি হয়ে যাবে, কারণ আমাদের লাইনে 1 ঘন্টা ছাড়া ট্রেন আর একটা ট্রেন মিস করা মানেই গল্প শেষ। তো চলো, আমি এবার কনফিউজ হয়ে যাচ্ছি। আমি একটু ম্যাপটা সেট করে নিই, নাহলে অসুবিধা হবে, কারণ এই পর্যন্ত স্ট্রেট রাস্তা ছিল আর এরপর থেকে অলিগলি রাস্তা। তো আমি फोन टा लागिए नहीं, तारपर कथा बोलছি। आबारो एक डाइवर्शन कन्स्ट्रक्शन चलते ब्रिज कन्स्ट्रक्शन तो एकदम ही एखानटा स्लो राइड कराई भालो और जेहेतु हमार बाइकेर शुरू चाका तो एकटूते ही स्किड करे तो आमी सब समय निरापत्ता मेनेई बाइक चालाई ओभार स्पीड करी ना। तोमरा आमार आगेर भिडियो देखेछो बा एटाओ देखछो आमी लिमिटेई चालाई और एखन मैपे जा देखे निलाम माने जानी ना रास्ता मिस होबे कि ना ताओ गूगल मामा केई भरसा करे सामनेर दिके एगोच्छी तो देखा जा मामा ठीकठाक निये जाए कि ना कारण एर आगे आमार एक्सपिरियेंस होयेछे अलरेडी बेश कयेकबार माठेर रास्ताय नामिये दियेछे तो एमन एमन रास्ताय निये गेछे जेखाने हठात् रास्ता शेष होये गेछे। आर एटा कोन रेल ब्रिज एटा मने हय आमादेर बैंडेल बर्धमानटाई होबे एक्जैक्ट जानी ना तो परे आमी चेक करे नेब। आर आमी एखन चले एसेछि ईश्वरगुप्ता सेतु एटाई सेई ईश्वरगुप्ता सेतु जेटा आमादेर गंगा एपार थेके आमी जाच्छी ओपारे नदियाते तबे जेटा देखलाम डान दिके नतून ब्रिज होच्छे मने हय एई ब्रिजटा भेंगे फेला होबे अथवा एई ब्रिजटा थाकबे एबं तार पाशापाशि आरो एकटा ब्रिज थाकबे तोमरा कन्स्ट्राक्शन देखते पाच्छो राइट साइडे होच्छे अलरेडी। और एटा दिये हेवी लोडेड बा उंचु कोनो गाड़ी जावा जाय ना तो अलरेडी देखले तोमरा किरकम गार्ड देवा छिलो। आर आमी आर बेशी दूर नेई हयतो কাছাকাছি চলে এসেছি গুগল মামা নেক্সট টার্ন कहां पे टेक योर लेफ्ट टर्न फिर भी थोड़ा थोड़ा कंफ्यूज्ड दादा 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 মদনপুর যাওয়ার রাস্তা কোনটা ও দাদা মদনপুর মদনপুর পুরো সোজা वाह वाह ये तो H प्लस रोड तो कौन दिखे जाओ मामाओ कन्फ्यूज हो गए। अच्छा हल्का राइट ओके बेश सोजा रास्ता और रास्ताटाओ भालो आमी आछि एखन कल्याणीते एखानेर परिवेशटा बेश सुंदर आशेपाशे बेश भालोई लागछे। अच्छा ये फार्स्ट टार्नटा नामटा कि आमाके एकटू जानियो मैपे ठीक बोझा जाच्छे ना বেশ এনজয় করছি রাইডটা ভালো লাগছে বাট মাঝে মাঝে একটু চাপ লাগছে চাপ এটাই যে ভুল রাস্তায় যদি একবার ঢুকে যাই তো গুগল মামা একদম 12টা বাজিয়ে দেবে কারণ হচ্ছে একবার যদি তার কানেকশন থেকে বেরিয়ে যাই তো এমন ঘুরিয়ে দেখাবে না মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা রেল লাইন সিঙ্গেল লাইন এটা এটা আমার মনে হচ্ছে কল্যাণী সীমান্তটা হবে হতে পারে এটা জিজ্ঞাসা করতে হবে। JIS কলেজের একদম সামনে চলে এসেছি পলিটেকনিক কলেজ এই যে বাড়িকে ভালো করে দেখাতে পারছি না কারণ দাঁড়াবো না এখন। আর বেশি দেরি নেই আর এখান থেকে একদম স্ট্রেট লাইন দেখাচ্ছে তো এখানটা একটু আমি স্পিড নেব যদিও মার্কেট এরিয়া এখানে স্পিডটা তোলা ঠিক হবে না আমি একটু এগিয়ে স্পিডটা নেব ফাঁকা রাস্তা আছে সামনে কারণ একদম স্ট্রেট লাইন দেখাচ্ছে। তো দুই ধারে শুধু কলা বাগান গুগল মামা আর কত দূর এই তো চলে এসেছি মনে হচ্ছে একদম প্রথম যখন এসেছিলাম এই জায়গাটা মনে পড়ছে তো এখানটায় দাঁড়াই এখানটায় দাঁড়িয়ে একটু জিজ্ঞাসা করা যাক না ডাইরেক্ট ফোনই করি। তো ফাইনালি আমি এখন মদনপুরে আরে বেশিক্ষণ লাগেনি अरे एक घंटा एक तो घोड़पैंच रास्ता बाकी तो पूरा सोजा घोड़पैंच रास्ता खुला नहीं होता है हाँ ওটাই বলছি হ্যাঁ আমি স্লো এসেছি তো 1 ঘন্টা লাগলো মনে হয় টোটাল 30 মিনিটে সম্ভব না আমরা ডিসেম্বরে গেছিলাম না সিঙ্গুরে আমি প্রথমে জয়দীপে সিঙ্গুরে যে ডাকাতকালী মন্দিরে হ্যাঁ হ্যাঁ তবে যাই এদিকে লোকেশনটা কি হেভি 3 বছর হলো পাক্কা 3 বছর মানে 24 তারিখ নিয়েছি আজকে 25 তারিখ और हाँ আমি ওদিকে যাব কেন আমার তো ভেতর দিয়ে রাস্তা Let's go back into college life তো একটা বন্ধুর সাথে অলরেডি দেখা হয়ে গেছে আর এটাই হলো সুদীপ আর তোমরা দেখতে আমরা কি রকম মজা বা মস্তি করতাম আমাদের কলেজ লাইফে আচ্ছা সুদীপ গেল মাংস কিনতে ঘান্টে পিনতে গিলবো আর জয়দীপ এখন স্টেশনে কোথা আসছে আমি অটোতে আসবাই যাই আমি হাঁটতে পারছি না তুই অটো ধরে আসবি না হাঁটতে পারছি না হাঁটতে পারছি অটো ধরে আসবি হ্যাঁ অটো চলে আসবে একটা অটো টাকা তুলে নিয়ে গড়াতে গড়াতে গিয়ে আয় দাঁড়া না তোকে দাঁত বার করব হ্যাঁ হ্যাঁ দাঁত গলায় না দাঁত গলা বাড়িতে থাকবে নিচে দাঁত পড়তে ক্লাস না হতো কেউ আছে মনে হচ্ছে সামনে হ্যাঁ यार তাড়াতাড়ি আয় কত বল লাগবে উঠারে হ্যাঁ চুল কেটে বান্টু হয়ে গেছে শালা কোন দিকে যাব এদিকে যাব হ্যাঁ বাজার করতে হবে এটা কান দোকান ভাই ভাই এটা কি প্রিজিস বাড়ি ব্যাগ মিষ্টি এনেছিস মিষ্টি তো তুই কিনবি বলে যেগুলো আমাদের পছন্দ সেগুলো নিয়েছিস উফ বহুত দিন পর সো বন্ধুরা তোমরা এতক্ষণ যেটা দেখলে আমার জার্নি ব্লগ বা মোটো ব্লগ একদম আমার লোকেশন সিঙ্গুর থেকে মদনপুর নদিয়া আর এরপর তোমাদের বাকি পার্টটা দেখাবো নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যে যে জায়গাগুলো তোমাদের জিজ্ঞাসা করেছি অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি সেই জায়গাটা চিনে থাকো আর কি করতে হবে যদি চ্যানেলে পুরনো হও তো ঠিক আছে বস আর যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে